মরুভূমি, সমুদ্র সৈকত সহ প্রাচীন সব নিদর্শনের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ কাতার। ফুটবল বিশ্বকাপের পর বিশ্বব্যাপী কাতারের দর্শনীয় স্থানের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ, তাই ফুরসত পেলেই পর্যটকরা ছুটে আসছেন কাতারে। ভিনদেশ ভ্রমণে এসব পর্যটকদের দিক নির্দেশনা দিচ্ছে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো, আর এই খাতে গেল কয়েক বছরে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। একসময় কাতারের ট্যুরিজম ব্যবসায় ভারতীয়দের আধিপত্য থাকলেও বর্তমানে তাদের পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বেশি হওয়ায় তাদের টিকিটও বিক্রি হচ্ছে বেশি। প্রবাসী বাংলাদেশিরাও অবসর সময় কাটাতে নিজ দেশের প্রতিষ্ঠানগুলো থেকেই টিকিট নিচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে। এতে আয় বাড়ছে বাংলাদেশি ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর, আর সেই লাভের অংশ রেমিটেন্স হিসেবে যোগ হচ্ছে দেশের অর্থনীতিতে। অচিরেই আমি মনে করি ট্রাভেল এজেন্সি ব্যবসাটা বাঙালি ভাইদের দখলে চলে আসবে, আর বাঙালিরা এই ট্রাভেল এজেন্সি ব্যবসা আসার কারণে আমাদের বাংলাদেশে যেসব ভাইয়েরা ভাষাগত সমস্যা আছে, ওনারা বাংলা ভাষায় মন খুলে কথা বলে ওনাদের টিকিট নিতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। ট্যুরিজম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য 24 ঘন্টা সেবা চালু রাখেন তারা। আমাদের টিকিট আগে নেওয়ার জন্য ভাষাগত প্রবলেম হইতো, এখন এই বাংলাদেশি ট্রাভেল এজেন্সি হওয়ার কারণে আমরা ভাষাগত প্রবলেম হচ্ছে না, আমরা টিকিটগুলো খুব সহজে নিতে পারছি এবং বাংলাদেশি ট্রাভেলগুলোতে খুব সার্ভিস অনেক ভালো দিচ্ছে। আমাদের সার্ভিস 24/7, এনি টাইম প্রবাসীরা যখনই কোনো বিপদে পড়ে, প্রবলেমে পড়ে, সেটা মধ্যরাতে হোক যখনই হোক, আমরা চেষ্টা করি ওই সময়ও সেবা দেওয়া। ফুটবল বিশ্বকাপের পর থেকেই কাতারের ট্রাভেল ট্যুরিজম খাত রয়েছে জমজমাট অবস্থানে, তাই এই খাতে নতুন করে বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের সম্ভাবনা। ওয়ালিউল্লাহ ফারুক, এখন কাতার।